এই মুহূর্তে সমাবেশস্থল জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ এবং শহরের আরেক প্রান্তে আছে নগরীর জাহাজবাড়ি মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। প্রথমেই ওয়াহিদুজ্জামান তুহিন, আপনার কাছে জানতে চাইব যে রংপুর নগর জুড়ে আসলে এই সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আওয়ামী লীগের অবস্থান কেমন দেখছেন? শম্পা, আসলে ঠিক আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি এটি মূল সমাবেশস্থল থেকে কমপক্ষে প্রায় কিলোখানেক দূরে হবে এই জায়গাটি। তা মূল যে সমাবেশস্থল সেটি থেকে সব পার্শ্ববর্তী কালেক্টরেট, সুরভি উদ্যান, জেলা স্কুল মাঠ এবং পৌর টাউন হল এসব মাঠ পরিপূর্ণভাবে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। মানুষজনকে দেখেছি তারা মূল ডিসি সড়ক যেটি রয়েছে সেই সড়কের পর্যন্ত অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে। তবে এ ব্যাপারে রংপুর জেলা আওয়ামী লীগের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছিল যে তারা বিএনপির এই সমাবেশকে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে। তারা বলতেছে যে এই সমাবেশ থেকে তারা অন্য কোনো উপায়ে বা অন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে রংপুর জেলা আওয়ামী লীগ প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের সেটিকে প্রতিহত করার চেষ্টা করবে। তবে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি পয়েন্টে পয়েন্টে যথেষ্ট মোতায়েন রয়েছে এবং বিএনপির দলীয় কর্মী যারা রয়েছে রংপুর এবং রংপুর বিভাগের আশপাশের যে আটটি জেলা উপজেলা সদর রয়েছে তাদেরকে সকলকে আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে তারা সমাবেশস্থলে যোগ দিয়েছেন। আপনি জানেন যে আজকে থেকে গতকালকে থেকে আজকে যেহেতু 48 ঘন্টার একটি পরিবহন ধর্মঘট চলতেছে, আমরা দেখেছি সে ধর্মঘটকে উপেক্ষা করেও পায়ে হেঁটে ভ্যানে চড়ে বা বিভিন্নভাবে আর কি তারা তাদের সমাবেশস্থলে পৌঁছতে সক্ষম হয়েছে। তবে মূল সমাবেশের কার্যক্রম হয়তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হলে সড়ক থেকে মানুষজন হয়তো সমাবেশের কাছে পৌঁছবে। মানুষ সুরভি তুহিন, ধন্যবাদ, আপনার সঙ্গে ছিলাম। শম্পা, আমাদের আরেক সহকর্মী আছেন একেবারে সমাবেশ স্থলে, তার সঙ্গে এবারে জেনে নেব কথা বলে। মাজেদ মাসুদ, সমাবেশ স্থলের অবস্থা কেমন দেখছেন? কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছে কিনা এখনো? শম্পা, এই মুহূর্তে সমাবেশ চলছে, আমরা দেখছি কিছুক্ষণ আগেই এই সমাবেশের আজকে যিনি প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এবং প্রধান বক্তা আমির খসরু মোহাম্মদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে এখানে মাহমুদ টুকু, তারা কিন্তু সমাবেশ স্থলে যোগ দিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি তিনি এসেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান তিনি রয়েছেন, এবং যাদের কথা বলছিলাম যে আজকের সমাবেশের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, তারা সবাই কিন্তু সমাবেশে যোগ দিয়েছেন। নেতাকর্মীরাও মাঠে আছেন, স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং সমাবেশ পুরোদমেই শুরু হয়েছে। দুপুর 2টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নেতাকর্মীর উপস্থিতির কথা চিন্তা করে এবং রোদের কথা চিন্তা করে সমাবেশটি কিছুক্ষণ আগেই নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা আগে এই সমাবেশ শুরু হয়। তবে বেলা 2টার আগে, কিছুক্ষণ আগেই এখানকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব সহ অন্যান্যরা তারা এসে যোগ দিয়েছেন। স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্যের মধ্যে একটা জিনিসই বারবারই উঠে আসছে যে সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, হামলা, মামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তারা এই গণসমাবেশ ডেকেছেন। তো আমরা দেখছি যে সমাবেশের যে মাঠ রয়েছে, সমাবেশ স্থল, সেই মাঠে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, এর বাইরেও আশেপাশে বিভিন্ন সড়কেও তাদের অবস্থান রয়েছে সেটি আমরা দেখছি। এবং তৃণমূলের যে নেতারা যারা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন পরিবহন ধর্মঘট একদিকে রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে গতকাল এবং গত পরশু আজকে ভোর রাতেও অনেকে নানানভাবে কিন্তু সমাবেশে যোগ দেওয়ার জন্য এসেছেন। অন্যদিকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে খণ্ড খণ্ড দুটি মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, যিনি সাফি রয়েছেন তিনি, এবং সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির এই জনসমায়েতকে কেন্দ্র করে যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, জ্বালাও পোড়াওয়ের মতো কোনো কর্মসূচি দিয়ে যেন পরিবেশ নষ্ট না করে আওয়ামী লীগের উপর যেন দায় না চাপায়, সেজন্য তারা তাদের নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আমরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা দেখেছি মেট্রোপলিটন পুলিশের সতর্ক অবস্থায় রয়েছে, যেহেতু শহরে লোকজনের সমাগম বেড়েছে, সেদিক থেকে কোনো ধরনের যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটি কিন্তু মহানগর আওয়ামী
আওয়ামী লীগ এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা আমির খসরু মাহমুদ চৌধুরী তারা হয়তো বক্তব্য দিবেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে হয়তো জানা যাবে আজকের সমাবেশে তাদের মূল দাবির বিষয়গুলো এবং আগামী দিনের কর্মসূচিগুলো। তবে একটি বিষয় সম্পা না বললেই নয়, অতিথির যে সমাবেশগুলো রয়েছে বিশেষ করে খুলনা ময়মনসিংহ এবং চট্টগ্রামের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশগুলোর রেকর্ড ভাঙার জন্যই নেতাকর্মীরা কিন্তু এখানে উচ্ছ্বসিত হয়েছেন বলে কেন্দ্রীয় নেতারা দাবি করছেন। তো আমরা আছি সমাবেশ স্থলে। মাজেদ এবং তুহিন আপনারা দুজনেই যুক্ত ছিলেন রংপুর থেকে, সমাবেশের খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাদের সরাসরি যুক্ত হওয়ার জন্য।